তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কিভাবে আমরা ফিরে আসব? কোনো অন্যায় হওয়ার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই কাজটা আর করব না, ওই পথ থেকে সরে যাব, এটা হলো তওবা। এটা হলো সাধারণ অর্থে তওবা। তওবার জন্য অনেকগুলো শর্ত আছে। আল্লাহর কাছে তওবা অ্যাকসেপ্টেড, আল্লাহ আপনার ফিরে আসাটাকে গ্রহণ করবেন, মেনে নেবেন, এর জন্য কয়েকটা শর্ত আছে। তার ভিতরে একটা শর্ত হলো যেই অন্যায়টি করেছেন সেখান থেকে আগে সরে আসতে হবে। দ্বিতীয়ত হলো যে অন্যায়টি করেছেন তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। তৃতীয়ত হলো ওই অন্যায় আজ জীবনে করবেন না, সেজন্য মনে মনে সিরিয়াসভাবে সত্যিকার অর্থে আপনি প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা জিনিস যখন পাওয়া যাবে কমপক্ষে, তখন তওবা কবুল হবে। আর যদি তওবাটা বান্দার হক সংশ্লিষ্ট কোনো অন্যায় থেকে তওবা হয়, যেমন কারোর টাকা মেরে খেয়েছেন, সেখান থেকে আপনি তওবা করেন, তাহলে সেখানে আবার এই তিনটা শর্তের সাথে আরেকটি শর্ত যুক্ত হবে। সেটা হলো যার হক মেরে খেয়েছেন তার হক তাকে ফিরিয়ে দিয়ে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তার হক ঠিকই পকেটে রেখে দিলেন আর মনে মনে তওবা করলেন যে আল্লাহ আর কখনো করব না, এক দানে এমন টাকা মারছি আর লাগবে না, তাহলে এটা কি তওবা হবে? এটা তওবা হবে না, বা এই তওবা আল্লাহ গ্রহণ করবেন না। তওবার এটা হলো সাধারণ পদ্ধতি। আর অনেক আলোচনা তওবা প্রসঙ্গে আছে, যেগুলো আমরা ভিন্ন কোনো আলোচনা শুনে নেব ইনশাআল্লাহ।